সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির আইপিএফটি জোট সরকারের শাসনে ত্রিপুরা রাজ্যে চুরি ছিনতাই ডাকাত প্রতিদিনই হচ্ছে। পুলিশ প্রশাসন কিছুই জানে না, চোরের মার বড় গলা। বিজেপির পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। গ্রহণযোগ্যভাবে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন ছাড়া ত্রিপুরা রাজ্যের মাটিতে গতি নেই বলছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। চুরি ছিনতাই ডাকাত, এবার এক অমানবিক দৃশ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হলো। ফাইল চুরি হয়েছে উদয়পুর জেলা শাসকের অফিস চত্বরে। আর এই উদয়পুর জেলা শাসকই বা কী করছিলেন? বিজেপির আইপিএফটি জোট সরকারের শাসনে এমনই কাণ্ড ঘটছে যা নিরাপদে কেউ নেই। পুলিশ প্রশাসন সিসি ক্যামেরা কী কাজ করছিল এই নিয়ে উঠছে জটিলতা। বিজেপির আইপিএফটি জোট সরকারের দিকেই অভিযোগ তুলেছেন বিরোধী রাজনৈতিক দলরা। এই মুহূর্তে কথাতেই বলে চোর রাজ্য গুন্ডারাজ, পুলিশ লুকায় কি টেবিলের তলায়? এবার সরাসরি সেই পুলিশ প্রশাসনকে টেবিলের তলায় আড়ালে লুকিয়ে দুষ্কৃতীরা ফাইল চুরি করলো জেলা শাসকের অফিস দপ্তরে।